জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1992 সালে। তারা দেশে স্নাতক ও স্নাতকোত্তর কলেজগুলো এর অধিভুক্ত। প্রায় 22 লক্ষ শিক্ষার্থীর শিক্ষাদানে নিয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের নির্বাচনী ভাষণে বলেছিলেন, No investment is as vital for the healthy development of our society than investment in education. It is an alarming fact. The number of primary school in Bengal has declined since 1947. Primary education is denied to more than half of the national children. Only 80% of our boys and 6% of our girls complete the first 5 years of elementary school. We believe that at least 4% of the gross national product should be committed to education. The salary of the college and the school teachers, and particularly school teachers, must be substantially increased. Illiteracy must be eradicated. A crash program must be launched to extend free compulsory primary education to all children within 5 years. Secondary education should be made readily accessible to all sections of our people. New universities, including medical and technical universities, must be rapidly established. Poverty should not be allowed to deprive meritorious boys and girls of the opportunity to pursue higher education. জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসময় সেশন জটে আকণ্ঠ নিমজ্জিত ছিল। সেই অভিশাপ মোকাবেলায় ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করে এখন তা প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই বললেই চলে। আমরা সময়মতো আমাদের সব কোর্স কমপ্লিট করে আমরা পরীক্ষা দিতে পারছি এবং আমরা অতি দ্রুত আমাদের কর্মজীবনে পদার্পণ করার সুযোগ পাচ্ছি। আমাদের অর্জনের আরেক নিয়ামক হচ্ছে বিভাগীয় শহরগুলোতে স্থাপিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহ। পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, বিতরণ সহ পরীক্ষা সংক্রান্ত নানাবিধ কার্যক্রম এখান থেকেই পরিচালিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সক্ষমতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন, নম্বরপত্র, সার্টিফিকেট ও মাইগ্রেশন প্রক্রিয়া, টেন্ডার, শিক্ষক সম্মানী সহ যাবতীয় ফাইলিং এখন অনলাইনেই সম্পন্ন হচ্ছে। সুশৃঙ্খল দক্ষতায় এসব সেবা প্রদানে যুক্ত করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। দেশপ্রেম আর দেশের প্রতি সম্মানবোধ সৃষ্টি হয় দেশকে জানবার মধ্য দিয়ে। তাই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্য পাঠ্য করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর গবেষণার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। মানসম্মত শিক্ষা বর্তমান সময়ের অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ইউনিভার্সিটি অব নটিংহ্যাম মালয়েশিয়া ক্যাম্পাসে শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিক্ষা বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য খুবই প্রণিধানযোগ্য। আমরা কেন পারবো না দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে? কিন্তু সেটা করতে হলে আমার যে সৈনিক দরকার, সেই সৈনিক হবে শিক্ষিত জনগোষ্ঠী। এই শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। শিক্ষা নিয়ে গর্ব দেশ এই শপথ ধারণ করে এবারই প্রথম দেশের 2000-এরও অধিক কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে আজকের শিক্ষা সমাবেশ। মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলাই এই সমাবেশের অঙ্গীকার।